8th annual conference organized by Rural Doctors Associate Forum, a function house at Ashoknagar, Kachua intersection. After starting with various cultural program, the topic of the program was how to grow the organization in the future. Different types of social programs were conducted by the organization. Often, its annual account special advice on treatment and what demands the organization will have on the government in the coming days are also discussed. Hospital Superintendent Vivekananda Vishwas, Dr. Pushpendu Sen, Dr. Oshimananda Goldar and other eminent dignitaries were present on this occasion. আজ আমরা রুরাল ডক্টর অ্যাসোসিয়েট ফোরামের পক্ষ থেকে আমাদের অষ্টমতম বার্ষিক সম্মেলন, যেটা প্রতি বছরের নয়, এবছরও আমরা অনুষ্ঠিত করলাম অশোকনগর কচুয়াব জয়জয়ন্তী অনুষ্ঠান দিয়ে। আমাদের প্রায় 140 জন মতন ডাক্তার আমন্ত্রিত রয়েছে, তার মধ্যে এই প্রচণ্ড গরমের মধ্যেও প্রায় 100 জন ডাক্তার আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। যারা এই অনুষ্ঠানে এই গরম অপেক্ষা করে আজকে যোগদান করেছেন তাদের রুরাল ডক্টর অ্যাসোসিয়েট ফোরামের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের এই এটিএম মূলত বার্ষিক যে সংগঠনের কার্যকলাপ, সেই কার্যকলাপ সম্বন্ধে আলোচনা হয়, আগামী দিনে সংগঠন কীভাবে শ্রীবৃদ্ধি ঘটবে সেই সম্পর্কে আলোচনা হয়, আয়ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং আগামী দিনে সরকারের কাছে আমাদের কী দাবি থাকবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরি এই এটিএমের মাধ্যমে। আমাদের মধ্যে গুণীজন ডাক্তার ব্যক্তিরা অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, ডাক্তার পুষ্পেন্দু সেন গুপ্ত, ডাক্তার বিবেকানন্দ বিশ্বাস এবং তুহিন সরকার, অসীমানন্দ গোলদার এবং আরও অনেকেই উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে থেকেও আমরা অনেক ডাক্তারি বিষয়ে উপদেশ আমরা পেয়েছি এবং আগামী দিনে আমাদের রুরাল ডক্টর অ্যাসোসিয়েট ফোরামের সকল ডাক্তারবাবুদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তারা বিশেষ করে সব মাসে একটা করে ক্লাস নেবেন, যাতে আমরা রুরাল এরিয়ায় সঠিকভাবে চিকিৎসা পরিষেবা মানুষকে দিতে পারি। সরকারের কাছে আমাদের বিশেষ করে আবেদন, বিগত দিনেও আমরা আবেদন দেখেছি যে আমরা ডাক্তার হিসাবে এখনও অনেকে সেইভাবে প্রশিক্ষিত না। আমাদের গ্রামীণ অঞ্চলে যেসব ডাক্তারবাবুরা রয়েছেন তাদের সরকারিভাবে স্বীকৃতি প্রদান করা হোক গ্রামীণ ডাক্তার হিসাবে এবং তাদের ট্রেনিং দিয়ে সরকারিভাবে সার্টিফিকেট প্রদান করা হোক, তাহলে আমরা আরও সক্ষমভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো, আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে পরিষেবা প্রদান করতে পারবো। আমরা সবসময় আমাদের সদস্য যারা আছে তাদের বলে থাকি যে ক্রিটিক্যাল অবস্থায় কোনো রিস্ক নিয়ে চিকিৎসা করবেন না, পার্শ্ববর্তী যে সরকারি হসপিটাল রয়েছে সেখানে রেফার করবেন, প্রাথমিক চিকিৎসাটাই আমরা পরিষেবা দিয়ে থাকি। তার মধ্যে থেকেও অনেক সময় দেখা যায় এটা জীবন মরণ খেলা, কি মানুষের জীবন নিয়ে আমরা পরিষেবা দিয়ে থাকি। অনেকে অনেক এমন সিচুয়েশনে তারা আমাদের কাছে আসে যে সেই সময় সত্যিই তাদের পরিষেবা দেওয়া সম্ভব না, আমরা রেফার করি, তা সত্ত্বেও ফার্স্টের যখন আমাদের কাছে আসলো এসে আমরা রেফার করা সত্ত্বেও প্রথম যে চিকিৎসাটা আমরা করে থাকি তার মধ্যে অনেক সময় সেই পেশেন্ট এক্সপায়ার হয়ে যায়, কিন্তু সেটা আমাদের কোনো ভুল না, কিন্তু মানুষ ভুল বোঝে যে ওই ডাক্তার কী চিকিৎসা করলো তারপরে মনে মারা গেল, কিন্তু এটা মানুষের ভুল বোঝানো, মানে ভুল বোঝে তাই এটা মানুষ উপলব্ধি করে, কিন্তু আমরা চেষ্টা করি মানুষকে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য যাতে আমাদের কোনো ভুল ত্রুটি না হয়। তার মধ্যে তো অনেক সময় অভিযোগ আসে, সেই অভিযোগগুলো যাতে আর না আসে সেজন্য আমরা আজকে আলোচনা করেছি যে অতিরিক্ত রিস্ক নিয়ে কোনো চিকিৎসা করবে না, আর বর্তমানে যে অতিরিক্ত যে গরম সেই গরমে কীভাবে সাধারণ মানুষকে আমরা দেবো, মানে পরিষেবা দেবো সেটাও আলোচনা করেছি, যাতে গরমের মধ্যে অতিরিক্ত সানেস্ট এবং অন্যান্য যে ইয়েগুলো সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যা যাতে চিকিৎসা আমাদের সরকাররা না করে সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে রেফার করে সেই গ্রামে আমরা পরামর্শ আমরা দিয়েছি সমস্যা।